দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। গেল 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু নিয়ে আরও 860 জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 29,000। চিকিৎসকেরা বলছেন রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের চেষ্টা করছেন তারা। সুফিয়ান ফারাবির রিপোর্ট দেখব। আবারও আতঙ্কের নাম ডেঙ্গু। গায়ে প্রচণ্ড জ্বর আর শরীর ব্যথা নিয়ে প্রতিনিয়তই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। চিকিৎসা সেবা নিয়ে কয়েকদিনের মধ্যে সুস্থ হলেও অনেকের প্লাটিলেট দ্রুতই নেমে যাচ্ছে। হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন সব বয়সী রোগীরা। কয়েকদিনের জ্বরেই একেবারে কাহিল, কারো ভাগ্যে বেড জুটেছে, কেউ আবার বাধ্য হয়ে মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছে। সে থেকে আমরা যারা মানে পেশেন্টের সাথে থাকি, আমাদেরও রিস্ক আছে যে আমরা অসুস্থ হয়ে যেতে পারি ওনাদের ইনফেকশনে। তাই এই ফ্লোরিং ব্যবস্থা খুবই খারাপ। ব্লাড টেস্ট করছি, করার পরে ডেঙ্গু জ্বর ধরা পড়ছে, করার পরে স্যালাইন দিচ্ছে, তাদের ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন মোটামুটি ভালো আছে। খেতে চাচ্ছে না, মানে ওই পেঁপে টেপে যা খাওয়ার দরকার এইগুলো আর কেউ কম খাচ্ছে, যার কারণে এমনি সব দিকে ভালো। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 860 জন। সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও খুলনা নগরীতেও ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। চিকিৎসকরা বলছেন প্রতিকারের চেয়ে জরুরি প্রতিরোধ গড়ে তোলা, তবে নিজেদের সর্বোচ্চ দিয়ে কাজ করছেন তারা। প্রিভেন্টিভ মেজার্সটা ভেরি ইম্পর্টেন্ট যে কোনো ডিজিজের ক্ষেত্রে। আসলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, আমরা সবাই জানি। তো ডেঙ্গুর ক্ষেত্রেও তাই, এটা আরও কিছু বাড়তে পারে, মানে যে এখন যে অবস্থাটা তার চেয়ে আরও বাড়ার কিছু সম্ভাবনা আছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে 28,656, মৃত্যুবরণ করেছে 150 জন। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা।